আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা অর্থাৎ ওপিনিয়ন টিম, ওপিনিয়ন টাইমস টিমের এসব বন্ধুদের রয়েছি। ধর্মতলার ছবিটা অবশ্যই আপনাদের দেখিয়ে দিতে চাইবো বইকি, তার কারণ রবিবার ছুটির দিন এমনি সাধারণত ফাঁকা থাকে, কিন্তু আজকের যেহেতু ভোটের দিন তাহলে এক্সট্রা একটা ফাঁকার বিষয় রয়েছে। গাড়ি ঘোড়া কিন্তু চলছে, আমরা সরকারি বাস দেখতে পাচ্ছি, ট্যাক্সি চলছে, প্রাইভেট কার চলছে, কিন্তু এর মাঝে যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে আপনাদের একটু জানিয়ে রাখবো, বিভিন্ন জায়গা থেকে সকাল সকাল ভোট শুরু হওয়ার পর থেকে কিন্তু ইভিএম খারাপ হওয়ার খবর এসে পৌঁছাচ্ছে। দক্ষিণ কলকাতার বেহালা থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে ইভিএম খারাপ হওয়ার খবর এসে পৌঁছাচ্ছে। আরও একটি খবর আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ডায়মন্ড হারবারের মহেশতলায় আমাদের কাছে এইমাত্র যে ফোন এসে পৌঁছাচ্ছে, ভোটারের নাম পুরো নিচ থেকেই উড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি ভোট দিতে যান এবং ভোট দিতে গিয়ে তিনি দেখেন যে তার লিস্টে নাম নেই, তখন তিনি কারিগরি সহায়তা নেন, থ্রু নেট মারফত তিনি গিয়ে দেখছেন যে তার নাম লিস্ট থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি কী কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সেই ব্যক্তির ফোনে আমরা কথা বলবো যে তিনি কী দেখলেন এবং তার সেই তিক্ত অভিজ্ঞতা কী হয়েছে সেটা আমরা তুলে ধরবো। আপনাদের জানিয়ে রাখি যে আজ যে নটি কেন্দ্রে, রাজ্যের যে নটি কেন্দ্রে ভোট হচ্ছে, জয়নগর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, মথুরাপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার, দমদম, যাদবপুর এবং বারাসত, এই মুহূর্তে সকালের ছবি ধর্মতলা থেকে এই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এবং পথ চলতে এসে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যথেষ্টই কিন্তু সিকিউরিটি ব্যবস্থা কিন্তু যথেষ্টই নজর পড়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কুইক রেসপন্স টিম রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে। নির্বাচনী আচরণবিধিকে মাথায় রেখে আমরা পুলিং স্টেশন থেকে 200 মিটারের বাইরে থেকে আমরা এই রিপোর্ট আপাতত আপনাদের সামনে তুলে ধরছি। ধর্মতলা থেকে ওপিনিয়ন টাইম। Subscribe our channel. Please press the bell icon.